নমস্কার হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। তর্পণে তলিয়ে গেল তিনজন উত্তরপাড়ায়। বজ্র ব্যবস্থাপনায় নতুন 20টি গাড়ি হুগলি চুঁচুড়া পৌরসভায়। এখন আসি বিস্তারিত খবরে। মহালয়ার পুণ্য লগ্নে দুর্ঘটনা উত্তরপাড়ায়। বিবি রোডে তর্পণ করতে এসে গঙ্গায় তলিয়ে গেল তিনজন। শোকের ছায়া এলাকায়। মহালয়ার দিনে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল হুগলি জেলার উত্তরপাড়ার বিবি স্ট্রিট গঙ্গার ঘাটে। তর্পণ করতে এসে গঙ্গায় তলিয়ে গেল তিনজন। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা। তলিয়ে যাওয়া ব্যক্তিদের খোঁজে গঙ্গায় নামানো হয়েছে বোট ও ডুবুরি। পাশাপাশি রয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। আজকে তর্পণের দিনে আমরা এসছি, তর্পণ করছি। আমরা চারজন এসছি, তো আসাতে এখন তর্পণ হয়ে গেছে আমাদের দুজনে। তো এরা দুজন করবে, ততক্ষণ আমরা ঘাটে গিয়ে বসেছি। বসে দাদাকে আমি স্নান করিয়ে দিচ্ছি, ততক্ষণে বানটা এসছে, ততটা খেয়ালও করতে পারবো। হাতে দিয়ে দিয়ে দিতে দিতে হঠাৎ বানটা ধাক্কা মাথায় আমি পড়ে গেছি। পড়ে যাওয়াতে আমি কিছুটা চলে গেছি, তার সাথে আরও দুজনকেও ভেসে গেছে। কিন্তু দাদা যে কখন পড়ে গেছে কখনো, আমি যতক্ষণ উঠেছি তখন দেখছি অলরেডি ভেসে অনেকটা গেছে। দাদা চেষ্টা করলো ফিরে আসে, আসতে গিয়েও আর পালো ততক্ষণে তলিয়ে গেছে। এই মানুষ অপরন্ত মানুষ তর্পণ করতে আসে, মানে ইন্টার ইনমোটরের 70% লোক এখানে তর্পণ করছে প্রতি বছরই আছে, এই বছরই এসছে। কিন্তু ওই একটা হরকা জোয়ার চলে এসছে, হরকা বান চলে এসছে, সেই বানে অনেককেই নিয়ে গেছিলো, অনেকেই এখানকার লোকেরা যারা ছিল তারা অনেককেই চলে যেয়ে। কিন্তু ওই কেউ বলছে পাঁচজনকে আমরা তুলতে পারিনি, কেউ বলছে তিনজনকে তুলতে পারিনি, কেউ বলছে সাতজনকে। সুতরাং এই আগে দিয়ে যেদিন, সুতরাং সেইটা এখনও নির্দিষ্টভাবে জানা যাচ্ছে না। আমি যতক্ষণ না সবার বাড়িতে সবাই না পৌঁছয় ততক্ষণ পৌঁছাবে বোঝা যাচ্ছে না কতজন যাচ্ছে কতজন আসছে। ব্যুরো রিপোর্ট হুগলি আজকে। হুগলির জননেতা তপন দাশগুপ্ত তর্পণ সারলেন গঙ্গাঘাটে। প্রত্যেকবারের ন্যায় এবারেও শনিবার সকাল 8টায় পিতামাতার উদ্দেশ্যে তর্পণ সারলেন সপ্তগ্রামের বিধায়ক তথা চুঁচুড়ার বাসিন্দা তপন দাশগুপ্ত। আর চুঁচুড়া বড় বাজারের কাছে হারুমণ্ডলের গঙ্গার ঘাটে তিনি তর্পণ করতে নামেন। সঙ্গে ছিলেন তার অনুগামীরা। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে তর্পণ সারেন তপনবাবু। প্রতি বছর ন্যায় এবছরও আমরা তর্পণ করলাম, বাবা মা পুরোপুরুষের উদ্দেশ্যে প্রতিবারই করি। প্রার্থনা করলাম যে সবার ভালো হোক, মঙ্গল হোক, বাংলার মানুষের, হুগলি জেলার মানুষের ভালো হোক, পৃথিবীর মানুষ, বাসবিহার মানুষ সবার ভালো হোক, আমি যেন তাদের কর্তব্য করতে পারি, আর ঈশ্বরের কৃপায় সবাই যেন ভালো থাকে। ব্যুরো রিপোর্ট হুগলি আজকে। দলের পুরনো কর্মীদের অভিজ্ঞতা এবং নবীনদের শক্তি এবং পুনরায় সমহিমায় ফিরবে ভারতীয় জনতা পার্টি আশাবাদী হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি বললেন তর্পণ করতে এসে। চুঁচুড়া জোড়াঘাটে তর্পণ করলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। গঙ্গায় ডুব দিয়ে পূর্বপুরুষের উদ্দেশ্যে জল দেন। স্নান সেরে বঙ্কিমচন্দ্রের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, বাংলার বিজেপি শহীদদের জন্য তর্পণ করেছি, বাংলায় অশুভ শক্তির বিরুদ্ধে বিজেপি লড়াই করছে, করবে। পাশাপাশি তিনি বলেন, বাংলায় এত দুর্নীতি, গরিব মানুষের টাকা, 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা সবই খেয়েছে তৃণমূলের নেতারা। দুর্গাপূজার যদি রীতি আচার অনুষ্ঠান বলেন, আমরা পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হয়, তখনই মা আসেন এই মর্তে। তো সেখানে মহালয়ার এই পুণ্য লগ্নের পর থেকেই, মহালয়ার পর থেকেই আমাদের পুজো উদ্বোধন হয়। কিন্তু কোনো আচার কোনো কিছু উনি মানেন না। বছরের পর বছর ধরে দেখছি, হ্যাঁ থাকতেই পারে, প্রচুর মানুষের, বাংলার মুখ্যমন্ত্রী আছেন, তার চাহিদা থাকতে পারে, কিন্তু আচার অনুষ্ঠানটা আমাদের যেরকমভাবে আমাদের নিয়ম সেটুকু অন্তত আমাদের ভেতরে মনে রাখা উচিত। এবং আমরা সবসময়তেই মনে করি দেবীপক্ষের সূচনাতেই মায়ের আগমনই মায়ের উদ্বোধন,
মায়ের মুখ দেখা হয়। এরা শহীদ হয়েছেন, আজকে আমরা যারা আছি তারা আমরা শহীদদের জন্য আমাদের তাদের জন্য আমরা তর্পণ করেছি এবং বাংলার শহীদদের কথা আমরা মনে করছি। তারা সারা জীবন ধরে নিজেদের প্রাণ নিজেদের সব কিছু জীবন দিয়েছেন এই বাংলায় অশুভ যে দৃষ্টি রয়েছে অশুভ দৃষ্টিকে একদম মানে বন্ধ করার জন্য, অশুভ শক্তিকে নাশ করার জন্য এবং আগামী দিনে অশুভ শক্তিকে নাশ একমাত্র এত কিছু করেছে বাংলার মানুষের টাকা, গরিব মানুষের টাকা, প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা, বঞ্চিতদের টাকা এত তারা মেরেছেন যে মানুষ দিদির দূত না মানে দিদির দূত হিসাবে গেলেও মানুষ তাদেরকে অ্যাকসেপ্ট করবে না। প্রচুর জায়গায় হয়েছে কিন্তু তারা মিথ্যে বলে তারা দিল্লিতে যাচ্ছে, দিল্লিতে গিয়ে তারা মানে রীতিমতো তারা দিল্লিতে গিয়ে প্রহসন চালাচ্ছেন এবং কৃষি ভবনে পর্যন্ত গিয়ে তারা এতজন লোক মিলে গিয়ে প্রহসন মন্ত্রীকে মহিলা মুখ্যমন্ত্রীকে হেনস্থা করা হচ্ছে। কিন্তু আসল কথা আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে যদি দেখি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা গরিব মানুষ পায়নি এবং তারা আওয়াজ তুলেছে, ভারতীয় জনতা পার্টি তাদের সাথ দিয়েছে। কারণ যেখানে একজন পঞ্চায়েত প্রধান বলেন দু তিনটে করে বাড়ি তাদের আছে, যাদের বাড়ি পাওয়ার কথা তারা কিন্তু বাড়ি পায়নি এবং তারা এখন মুখ ঢাকার জন্য বলছে কেন্দ্র থেকে নাকি সরকার টাকা দেয়নি। সেই জন্য এতগুলো টাকা যখন যারা দিয়েছিল সেই টাকাগুলো দিয়ে কেন আগের কোনো মানুষরা যাদের বাড়ি পাওয়ার কথা তারা কেন পায়নি আমাদেরও প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মন্ত্রী বেচারাম মান্না এবং হরিপালের বিধায়ক করমী মান্না সারা পরিঘাটে তর্পণ সরলেন। বৃদ্ধাশ্রম এবং বিপ্লবীদের ব্যবহৃত সরঞ্জামের সংগ্রহশালা স্থাপন চন্দননগরে, অভিনব উদ্যোগ এবং সূচনা রাজ্যের শিশু কল্যাণ মন্ত্রী শশী বাজার। বৃদ্ধাশ্রম ও বিপ্লবীদের ব্যবহৃত সরঞ্জাম এবং সংগ্রহশালার ভিত্তি স্থাপন হয়ে গেল চন্দননগরে, উদ্বোধন করেন রাজ্যের শিশু কল্যাণ মন্ত্রী ডাক্তার শশী পাজা। ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক সহ অন্যান্যরা। চন্দননগর প্রবর্তক সেবানিকেতন এক সময় ছিল বিপ্লবীদের আস্তানা, আজ সেটি এক আবাসিকে পরিণত হয়েছে। এই আবাসনের সভাপতি পরিমল মুখার্জির প্রচেষ্টায় গড়ে উঠছে বিনা পয়সায় বৃদ্ধাশ্রম ও সংগ্রহশালা। অনুষ্ঠানের প্রথমে বিপ্লবীদের মূর্তিতে মাল্যদান করেন বিশিষ্ট ব্যক্তিরা, এরপর অতিথি অভ্যর্থনায় স্তোত্রপাঠ, আবাসিকদের সঙ্গীত, যোগব্যায়াম ভিত্তি স্থাপন, সবশেষে আবাসিকদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। প্রবর্তক সেবানিকেতনের আলাদা একটা নাম প্রতিষ্ঠা রয়েছে এবং তাদের সেবানিকেতন সেবা বাচ্চাদের দেখাশোনা একটা সুনাগরিক শুধু নয় তার সুভবিষ্যৎ গড়ে তুলছে। সেখানে আমাদের সকলেরই প্রত্যাশা থাকে যে আগামী দিনে যে বৃদ্ধাবাস তারা করতে যাচ্ছেন সেটাও খুব সফলভাবে হবে এবং তাদের এই মানসিকতা নিয়ে চিন্তন ভাবনা যেটা আছে সেটা নিশ্চয়ই আমরা ধন্যবাদ জানাই। আজকে তার নতুন করে শিলান্যাস হলো, খুব তাড়াতাড়ি এই বাড়িটা তৈরি হবে এবং সত্যি যাদের কেউ নেই দেখাশোনা করার নেই তাদেরকে তারা এখানে এই আবাসে জায়গা পাবেন, একটা পরিবার পাবেন, নাতি নাতনিদের পাবেন, নাতনিদের পাবেন এখানে যেহেতু সেবানিকেতনে ইতিমধ্যে বাচ্চারা রয়েছে, একটা সুন্দর একটা বৃদ্ধ বৃদ্ধাদের একটা একটা সুরক্ষিত জায়গা সেটা খুব ভালো, তাদের ভালো লাগবে এবং তাড়াতাড়ি হোক সমস্ত রকম এই কর্মসূচিতে তাদের সফলতা কামনা করি এবং আগেও বলেছি যে কোনো রকম সহযোগিতা দরকার হলে নিশ্চয়ই আমরা আছি। চিন্তা করা যে মিডিল ক্লাস মা অর্থাৎ আব্রাহামার মাকে আমরা যদি কষ্ট দিই তারা কিন্তু কালকে সাধারণ মানুষের কাছে গিয়ে বলতে যাবে না যে আমার ছেলে আমাকে দেখে না, তো সেই ক্ষেত্রে আমরা অনেক ভাবনা চিন্তা করে মিডিল ক্লাস কিছু মানুষজনকে আমরা এখানে রাখার চেষ্টা করব, আপনাদের থেকেই সেটা আমরা বিচার বিশ্লেষণ করে আপনারাই বেছে দেবেন, আমাদেরকে সাধারণ মানুষ বেছে দেবে যাদের প্রকৃত দরকার আছে। প্রদীপ বসু রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে বজ্র ব্যবস্থাপনায় নতুন 20টি গাড়ি হুগলি চুঁচুড়া পৌরসভায়।
ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকে সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। শহরে বজ্র নিয়ন্ত্রণে অভিনব উদ্যোগ হুগলি চুঁচুড়া পৌরসভার। 20টি গাড়ি বজ্র নিয়ন্ত্রণে নিয়োজিত হবে হুগলি চুঁচুড়া পৌরসভায়। হুগলি চুঁচুড়া পুর এলাকায় পচনশীল ও অপচনশীল বর্জ্য পৃথকীকরণের কাজ শুরু হয়েছে। এই কাজ একই সাথে চলবে চন্দননগর পুর নিগম ও চুঁচুড়া পুর এলাকায়। চন্দননগর পুর নিগমে পচনশীল বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার, আর অপচনশীল বর্জ্যগুলিকে পৃথক করা হবে চুঁচুড়া পুর এলাকায়। আজ হুগলি চুঁচুড়া পুরসভার পক্ষ থেকে বাড়ি বাড়ি পচনশীল ও অপচনশীল বর্জ্য সংগ্রহ করার জন্য 20টি গাড়ি পথে ছাড়া হলো। এর আগে পুরসভার 30টি ওয়ার্ডে মোট 8টি এমন গাড়ি বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ করত। এবার থেকে মোট 28টি গাড়ি 30টি ওয়ার্ডে প্রতিদিন বর্জ্য সংগ্রহ করবে। আজ চুঁচুড়া পিপুলপাতি মোড় থেকে তারই আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান অমিত রায়, পুর পরিষদ সদস্য স্বাস্থ্য জয়দেব অধিকারী সহ অন্যান্যরা। আজকে আমাদের যে ডেঙ্গু নিয়ে সতর্কতা এবং এই নির্মল অভিযান যেটা চলছে, গাড়ি হিসাবে আমাদের পৌরসভা আমরা অনেকগুলো গাড়ি প্রতিটি ওয়ার্ডেই এই রাস্তায় নামানো হচ্ছে। আজকে হুগলি চুঁচুড়া পৌরসভার বর্জ্য পৃথকীকরণ যে শুরু হয়েছে, আমরা আপনারা জানেন যে 2016 সালের যে অ্যাক্ট, সে আইন অনুযায়ী যে সমস্ত বাড়ি থেকে আমরা বজ্র পৃথকীকরণভাবে আমরা বজ্র সংগ্রহ করব। সেখানে ভেজা পচনশীল বজ্র আলাদা এবং শুকনো প্লাস্টিক বজ্র আলাদা, সবুজ এবং নীল ভ্যাটে আমরা নেব। সেগুলো নিয়ে মোবাইল টু মোবাইল যে ব্যবস্থা সেইটা আজকের থেকে আমরা শুরু করব। কেন দেখলেন আপনারা যে আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রজেক্ট দিয়েছে, আমরা চন্দননগর এবং চুঁচুড়া রবীন্দ্রনগরে ডাম্পিং গ্রাউন্ডে দুটো জায়গা দুটো প্রসেসিং প্রজেক্ট আমাদের চালু হচ্ছে। চন্দননগরে হচ্ছে বায়ো গ্যাস তৈরি হবে, আর রবীন্দ্রনগরে হবে মানে প্লাস্টিক প্রসেসিং। সেই উদ্যোগকে আমরা সামনে রেখে আমরা প্রায় 20টা এফওটি নতুন সংযোজন করলাম। এর আগে আমাদের 8টা ছিল, 28টা এফওটি গাড়ি 30টা ওয়ার্ডে মোবাইলের মতো ঘুরবে, এবং যারা যারা নির্মল বন্ধু আছে তারা পৃথকীকরণভাবে ওই গাড়িতে মাল দেবে। একটা মাল প্লাস্টিক যা চলে যাবে রবীন্দ্রনগর, এবং বায়ো যেটা পচনশীল সেটা চলে যাবে চন্দননগর। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেল গান্ধী কলোনি মোড়ে প্রতি বছরের ন্যায় এবছরও এ অতীতের হাতে সিঁদুর আলতা তুলে দেওয়া হলো সমাজসেবী নন্দিতা মণ্ডলের পক্ষ থেকে। প্রত্যেকবারের ন্যায় এবারেও ব্যান্ডেল বাসতলার বাসিন্দা নন্দিতা মণ্ডলের উদ্যোগে মহালয়ার পুণ্যতিথিতে পথ চলতি মহিলা সহ স্থানীয় গৃহবধূদের হাতে আলতা সিঁদুর তুলে দেওয়া হলো। প্রত্যেকবারই মহালয়ার পুণ্যতিথিতে বিবাহিত মহিলাদেরকে আলতা সিঁদুর দান করেন নন্দিতা দেবী। এবারেও তার অন্যথা হল না। এদিন গান্ধী কলোনি মোড়ে দাঁড়িয়ে শতাধিক মানুষের হাতে আলতা সিঁদুর তুলে দেওয়ার পাশাপাশি মিষ্টিমুখও করান। নন্দিতা দেবীর সাথে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য সহ তার অনুরাগীরা। প্রত্যেক বছরের মতো এবছরও আমরা সিঁদুর আলতা বিতরণের মধ্যে দিয়ে মা দুর্গাকে আহ্বান জানাই। জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই অনুষ্ঠানটা একসাথে পালন করি। সিঁদুর আলতা বিতরণের মধ্যেই আমরা করি, কিন্তু সিঁদুর আলতা এটা ঠিক নয়, এটা হচ্ছে আমাদের কাছে একটা খুব বড় সম্মান। আমরা এই সম্পর্কটা যেন করতে পারি, আমরা সবাই যেন ঠিক থাকি, এবং আসন্ন দুর্গা পুজোর দিনগুলো যেন আমাদের সবাই খুব ভালো কাটে। মা দুর্গার কাছে আমরা এটাই প্রার্থনা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ড ALF এর উদ্যোগে শারদীয়ার পূর্ণ লগ্নে এ অতিথিদের সিঁদুর এবং আলতা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হল। 3 নম্বর ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠী ALF এর উদ্যোগে শুভ শারদীয়ার দুর্গা পুজো উপলক্ষে মা ও বোনেদের আলতা সিঁদুর প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল। অনুষ্ঠানের আহ্বায়ক স্থানীয় কাউন্সিলর অনিন্দিতা মণ্ডল রাজবংশী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পুর পরিষদ সদস্য স্বাস্থ্য জয়দেব অধিকারী সহ স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। এদিন এলাকার প্রায় 500 মহিলার হাতে আলতা ও সিঁদুর তুলে দেওয়া হয়। দ্বিতীয় বর্ষের এই অনুষ্ঠান নিয়ে উদ্যোক্তাদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। আমরা
ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া অজন্তা সেবা সদনের পক্ষ থেকে দেবীপক্ষের সূচনায় সাধারণ মানুষের জন্য একটি অ্যাম্বুলেন্সের পথ চলা শুরু হল। একটানা 82 দিন চুঁচুড়া মল্লিক কাসিম হাট সংলগ্ন কপিডাঙ্গার অজন্তা সেবা সদন হাসপাতালে ভর্তি ছিলেন রীনা দত্ত। এই হাসপাতাল থেকেই তিনি সুস্থ হয়েছেন। মহালয়া অর্থাৎ দেবীপক্ষের সূচনার দিন রীনা দেবীর হাতেই অজন্তা সেবা সদনের উদ্যোগে একটি অ্যাম্বুলেন্সের পথ চলা শুরু হল। এদিন অজন্তা সেবা সদনের পক্ষ থেকে নারকেল ফাটিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর ফিতে কেটে ওই অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন রীনা দেবী। আমার ভালো লাগছে যে আমাকে দিয়ে উদ্বোধন করছে, কারণ এখানে আমি পরিষেবা খুব ভালো পাই। আমি অনেক দূর থেকে আসি, বুঝেছেন, আমি তো ভাবতেই পারছি না যে আমার হাত দিয়ে, আর তারপরে আমি যে ফিরে এসেছি, আমার একটা বড় অপারেশন হয়েছিল, এসে আমি যে করতে পারছি এটাই আমার মানে খুব আনন্দ লাগছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অজন্তা সেবা সদন হাসপাতালের ডিরেক্টর সত্রিক সঞ্জয় সিনহা সহ হাসপাতালের কর্মীরা। আজকে মহালয়া দেবীপক্ষ, আজকে দেবীপক্ষর দিন, তাই মাকে দিয়েই উদ্বোধন করালাম। আমাদের একজন পেশেন্ট যে দীর্ঘদিন লড়াই করে তার এখনও ডায়ালিসিস চলে আমাদের এখানে, ওনার হাত দিয়ে উদ্বোধন করানোটা আমি মনে করি এটা মায়ের হাত দিয়ে উদ্বোধন, আর এটা গরিব মানুষের জন্য অ্যাম্বুলেন্সটা করা, তাই এই রুগী পেশেন্টকে দিয়ে উদ্বোধন করিয়ে আজকে আমি এই সূচনাটা করলাম একটা মায়ের হাত থেকে। গরিবরা কীভাবে সুযোগ সুবিধা পাবে? এটা 150 টাকা চুঁচুড়া শহরে লোকাল তেল খরচা, এই অ্যাম্বুলেন্সটা লোকে পাবে, মানুষজনরা পাবে তেল খরচা, আদার্স কল্যাণী সবটাই তেল খরচায় অ্যাম্বুলেন্সটা চলবে, টোটাল তেল খরচায় চলবে, কোনো রকম ভাড়া কোনো রকম ড্রাইভার চার্জ এই অ্যাম্বুলেন্সটা থাকবে না। এই ধরনের উদ্যোগ নেওয়ার কারণ কি? হ্যাঁ, এটা বলাটা অনেক বড় বিতর্কের কারণ, অ্যাম্বুলেন্স নিয়ে যে একটা বড় ব্যবসা চলছে, এই ব্যবসাটাকে যদি 100%-এর মধ্যে 1% আটকানো যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শারদীয় উৎসবের শুভ সূচনা বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে, অভিনব উদ্যোগ চাপদানির ভদ্রেশ্বরের KGRS পূজা কমিটির উদ্যোগে। গাছ মানুষ কেটে ফেলেছে, সেই জায়গাতে আজকে আমাদের এই কেজিএস করতে যে ছেলেরা আছে সব আজকে গাছ রক্ষণের যে অনুষ্ঠান দেখেছে, আমি মনে করি এর থেকে বড়ো কাজ কিন্তু হতে পারে। আমরা যদি সবাই যদি এক একটা যদি গাছ আমরা দায়িত্ব নিয়ে থাকি, না একটা গাছ আমি বাঁচাবো, নিজের বাড়ির সামনে লাগাবো, দেখবেন আজকে যেভাবে আমাদের পলিউশন যেটা হচ্ছে আমাদের, মানে হঠাৎ গরম যা পড়ছে আমরা কোনোদিন ভাবনা করতে পারিনি কি এত গরম পড়বে, বৃষ্টি হলে বৃষ্টি থামছে না, কিন্তু এর পিছনে কিন্তু আমাদেরই হাত আছে। কারণ কি, একটা জিনিস আমি জানি যে আমরা যেটা লোককে দিই সেটা কিন্তু ফেরত পাই, সেটা যা যেটা আমরা প্রাকৃতিক যেটা আমরা দেবো সেটা আমাদের সুসমিতা ফেরত দেবো। তো আজকে এই যে গাছ রোপণ প্রোগ্রাম হচ্ছে আমাদের, আমি আমার এখানকার সমস্ত ছেলেদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, মায়ের কাছে প্রার্থনা করি যে মা সবাইকে ভালো রাখুন। শারদীয়ার প্রাককালে বিশেষ চমক KPS মল হুগলি। শারদীয়া উপলক্ষে বহুপূজা দশভূজার পক্ষে বহুবিধ পুরস্কার প্রদানের কর্মসূচি মলের পক্ষ থেকে। এখন আসি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 86%, বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও আগে। তর্পণে তলিয়ে গেল 3 জন উত্তরপাড়ায়।
বজ্র ব্যবস্থাপনায় নতুন 20টি গাড়ি হুগলি চুঁচুড়া পৌরসভায়। এখনকার মতন খবর এইটুকুই, নমস্কার।